তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আরো একবার জানাবো তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে মথুরাপুরে বিক্ষোভ করলো তৃণমূল বিক্ষোভ মিছিল তৃণমূলের এই ঘটনার প্রতিবাদে মথুরাপুরে বিক্ষোভ মিছিল তৃণমূলের দেখতে পাচ্ছেন সেই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে বিক্ষোভ মিছিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তাদের পতাকা ছিঁড়ে দেবার তাই সেই ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল তৃণমূলে দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা তৃণমূলে বিক্ষোভ মিছিল মথুরাপুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মিছিল তৃণমূলের যে তাদের পতাকা ছিঁড়ে দিয়েছে বিজেপি সেই অভিযোগে তৃণমূলের বিক্ষোভ মিছিল তৃণমূলের বিক্ষোভ মিছিল মথুরাপুরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তাদের পতাকা ছিঁড়ে দেবার বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায় ঠিক কি অভিযোগ রয়েছে প্রিয় গোপাল শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আরো একবার জানাবো যে খবরের দিকে নজর রেখেছি তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে মিছিল শাসক দলের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায় প্রিয় গোপাল ঠিক কি অভিযোগ অভিযোগ হচ্ছে যে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের গিলেচ্ছাদ এলাকায় গিলেচ্ছাদ 6টা অঞ্চলে 142 নম্বর বুথে হঠাৎ করে তৃণমূল সমর্থকরা আজ লক্ষ্য করেন যে তাদের একটি বড় ফেস্টল লাঠি দিয়ে ছেঁড়া হয়েছে ব্লেড দিয়ে কাটা হয়েছে এছাড়াও এলাকার গ্রামে বিভিন্ন জায়গায় তাদের পোস্ট পতাকা এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে তারা অভিযোগ করছে যে তারা এই পোস্টার বিজেপির লোকেরাই ছিঁড়েছে ইন্দানি ধন্যবাদ প্রিয় গোপাল কথা বলছিলাম প্রতিনিধি প্রিয় গোপাল মুখোপাধ্যায়ের সঙ্গে